যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। কিছুক্ষণ আগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নিখোঁজের একদিন পর যুবকের মিলল মৃতদেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য করল ব্যাপক। পুরুলিয়া সাতুরিয়া থানার গলসিয়া গ্রামের পুলিশ জানিয়েছেন মৃতর নাম পিন্টু হাঁড়ি, বয়স 21 বছর, তার বাড়ি গড়কাশিক গ্রামের। এই ঘটনাটি ঘটেছে অস্বাভাবিক মৃত্যু। মামলা রুজু করেছে সাতুরি থানার পুলিশ। পুলিশের পরিবারের সূত্রে জানা গিয়েছে বুধবার আচমকায় ওই যুবক নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের তরফ থেকে সাতুরি থানা একটি নিখোঁজ ডায়েরি মামলা রুজু করে। তারপর ওই দিন জঙ্গলে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয়রা। এই ছিল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য প্রয়োজনীয় আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, পরের ভিডিওটি দেখা যাক।